বন্ধুরা, আজকে নতুন একটা প্রাণী সম্পর্কে যে তথ্যটা নিয়ে এসেছি সেটা প্রত্যেক দিন যেরকম ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি যে নিত্য নতুন তথ্যগুলো নিয়ে আসি সেই রকমই আজকে একটা খুঁজে পেয়েছি আকর্ষণীয় তথ্য। সেই আকর্ষণীয় তথ্যটাকে আপনার সঙ্গে গল্পের ছলে আলোচনা করব বলেই কিন্তু আমি বেছে বেছে নিয়ে এসেছি। ভিডিও খুবই মজাদার হতে চলেছে, তাহলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে ভুলবেন না। চলুন তাহলে বিস্তারিত জানা যাক। অ্যাকচুয়ালি আজকের যে প্রাণীটা সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, যার নাম কাসিম বা কচ্ছপ। সেই কচ্ছপের সম্পর্কে যে নতুন তথ্য উঠে এসেছে সেইটাকে আপনার সাথে আলোচনা করব আজকে। তাহলে অপেক্ষা করবেন, পাশাপাশি একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকতে ভুলবেন না, মজা হতে চলেছে। আজকে দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। ওয়াইল্ড লাইফ জাস্টিস কমিশন বলে যে প্রাণী সম্পদ দপ্তরের যে কল্যাণ যে সংরক্ষণ দপ্তর, সে তারা কিন্তু ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন এতদিন সাধারণ নাগরিকের মধ্যে সেরকমভাবে কঠোর আইন প্রয়োগ করেনি। সামনে চোখের সামনে যাকে ধরা পড়েছে তাদের উপর ছোটোখাটো অ্যাকশান নেওয়া হয়েছে, আর্থিক জরিমানা করে একটু ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু এবার আরও আইনটা কঠোর হতে চলেছে। এমনকি এবারে গড়ে গড়ে সিভিল ড্রেসে গিয়ে তারা হানা দেবে এবং দরপাকর, এমন যে এই বন্যপ্রাণীকে বাড়িতে পোষা বারণ আছে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটা বড়সড় আইনি অপরাধী হচ্ছেন, সেই কথাটা মাথায় রাখতে হবে। এবং ধীরে ধীরে আপনি কিন্তু সাবধান হয়ে যান, আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এটা বড় জোর কদমে উপযুক্ত একটা নামি বা দামি মেসেজ, এই মেসেজটা সবার কাছে পৌঁছানোর খুবই জরুরি দরকার আছে। সুতরাং বাড়িতে জ্যান্ত কচ্ছপের মূর্তি বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়ির কোথায় কোন কীভাবে লাগালে পরে সেটা আপনার সত্যিকারের আর্থিক সঙ্গতি এবং বাড়ির লোকেদের বিভিন্ন রকম সমস্যা এবং রোগ ভোগ সুখ শান্তির উপরে প্রভাব ফেলবে সেই রকম কন্ডিশান কিন্তু আপনি বিভিন্ন রকম ইউটিউব ভিডিও থেকেও জানতে পারবেন। উপরন্তু আপনি 10টা ভিডিও ঘাটলে সেখান থেকে কিন্তু একটার মধ্যে কিন্তু সমস্যার সমাধান পাবেনই, এবং আপনি দেখেই বুঝতে পারবেন যে এর মধ্যে একটা ইনফরমেশন